করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে যখন গৃহবন্দী সারা দেশ, তখন নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে নিয়মিত কাজ করে চলেছেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। তাদের মধ্যে অন্যতম হল শহরের অসংখ্য ওষুধের দোকান কর্মী ও মালিকরাও। শহর কলকাতা অন্যতম বড় ওষুধ বিপণনী সংস্থা মেট্রো ফার্মা। কলকাতায় বেশ কয়েকটি স্টোর রয়েছে মেট্রো ফার্মার। লকডাউনের শুরু থেকেই করোনা সচেতনতায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে মেট্রো ফার্মার কর্তৃপক্ষ। ক্রেতাদের মধ্যে অন্তত 1.5 মিটার দূরত্ব বজায় রাখা, মাস্ক ছাড়া কেউ ওষুধ নিতে এলে তাকে ওষুধ না দিয়ে বিনামূল্যে মাস্ক দেওয়া ছাড়াও এই কঠিন পরিস্থিতিতে প্রতিটি ওষুধের উপরে 20% ছাড় দিচ্ছেন তারা। পাশাপাশি বয়স্কদের জন্য রয়েছে বিনামূল্যে হোম ডেলিভারি ব্যবস্থা। ইতিমধ্যে ডাক্তার এবং পুলিশদের মধ্যে 100 স্যানিটাইজারও বিলি করেছে মেট্রো ফার্মা কর্তৃপক্ষ। এই সংকটময় পরিস্থিতিতে শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থের কথা মাথায় না রেখে মানুষের পাশে এসে দাঁড়ানোয় মেট্রো ফার্মার জনপ্রিয়তা ক্রমবর্ধমান। আমাদের কর্মীরাও মোটামুটি আছে, যার জন্য আমরা পরিষেবা এখনো ঠিকঠাকই চালিয়ে যেতে পারছি। আমাদের এখনো তাই হচ্ছে, একই রকম ভাবে চলছে সবকিছু। আমরা যেটা মেনটেন করার চেষ্টা করছি সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স, 3-4 ফুট দূরত্বে আমরা লাইন টেনে দিচ্ছি। সেই ডিস্টেন্সে আমরা কাস্টমারদের দাঁড়াতে পারছি। এবং তারপর এটা হাজার ব্রাঞ্চ, এখানে আমরা মানুষের পাশে একটা খুলে রেখেছি। আমরা এখানে সমস্ত রকম মোটামুটি মেডিসিন অ্যাভেলেবেল রয়েছে, সব রকমের আমরা হ্যান্ড স্যানিটাইজার সব কিছু রয়েছে মানুষের সেবার জন্য। আমরা এখানে ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।